খন্দকের যুদ্ধের একটি শিক্ষণীয় গল্প। জীবন জিজ্ঞাসায় অমীমাংসিত অনেক ঘটনাবলীর সমাধান হতে পারে ছোট্ট একটি গল্প শিক্ষা। এই গল্পে পেতে পারেন অনেক জিজ্ঞাসার জবাব, সাজাতে পারেন নিজের জীবনকে। গল্পে বলা হলেও এটা কোনো কল্পকাহিনী নয়, বরং সত্য সুন্দর জীবন থেকে নেওয়া একটি ঘটনা। আজকে সাহাবা চরিত্র থেকে তেমনই একটি গল্প শোনাবো আপনাদের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরিখা খনন করছিলাম, এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, পরিখা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তিনি বললেন, আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন, সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছুই খেতে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির ওপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালু কোনায় পরিণত হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর নিকট এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখে এসেছি। তখন সে একটি চামড়ার পাত্র হতে এক ছা পরিমাণ যব বের করল। আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল যা আমি জবেহ করলাম, আর আমার স্ত্রী যব পিষল। অবশেষে আমরা হাড়িতে গোস্ত চড়ালাম। অতপর আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে চুপে চুপে বললাম, হে আল্লাহ রসুল, আমরা একটি বকরির বাচ্চা জবেহ করেছি, আর এক ছা যব ছিল, আমার স্ত্রী তা পিষেছে, সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে সবাইকে বললেন, হে পরিখা খননকারীগণ, এসো তোমরা তাড়াতাড়ি চলো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আমি না আসা পর্যন্ত গোস্তের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদের ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার ওপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সকলেই তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। হাদিসে বর্ণিত এই ঘটনাটি থেকে আমরা শিখতে পারি যে নিজের সাধ্যমতো যে কোনো ক্ষুধার্ত ব্যক্তির মেহমানদারি এবং সহযোগিতার ইচ্ছা পোষণ করলে আল্লাহ তাআলা সেখানে অবশ্যই বরকত প্রদান করেন। প্রিয় দর্শক, ইসলামী সঙ্গীতের বাইরেও হলিটিউনের এই বিশেষ আয়োজনগুলো আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে, দিতে পারেন যে কোনো পরামর্শ। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে হলিটিউনের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং নিয়মিত ভিজিট করুন।